এক্সট্রা টাইম। ইউটা কিনওয়াকির অপেশাদার মনোভাব এবার হাতে নাতে ধরা পড়ল। চোটের কারণ দেখিয়ে ডার্বির কিছুক্ষণ আগে নিজেকে সরিয়ে নেন কিনওয়াকি। স্বভাবতই এতে দলের ব্যালেন্স নষ্ট হয়ে যায়। ম্যাচটা হারেও মোহনবাগান। বুধবারের গোকুলাম ম্যাচটাও খেলেননি তিনি। এক্সট্রা টাইমের হাতে কিনওয়াকির যে MRI রিপোর্ট এসে পৌঁছেছে তাতে ডাক্তার তাকে ফিট সার্টিফিকেট দিয়েছে, ও সম্পূর্ণ সুস্থ। এবার এটাই প্রশ্ন, ডার্বির মতো ম্যাচের আগে কেন মিথ্যে অজুহাত দিয়ে শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন ইউটা? তবে এতে যে কর্তাদের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছে তা কিন্তু পরিষ্কার। ক্লাবের আর্থিক সংকট না থাকলে ক্লাব হয়তো ইউটার পরিবর্তন খোঁজাও শুরু করে দিত। এদিকে গোকুলাম ম্যাচের পরের দিন বৃহস্পতিবার চোটের কারণে অনুশীলন করলেন না হেনরি কিসেকা। তবে জানা গেছে হেনরির চোট খুব একটা গুরুতর নয়। 9 তারিখ চার্চিল ম্যাচ খেলতে দলের সঙ্গে যাবেন হেনরি। যাওয়ার কথা ইউটারও, কিন্তু যেহেতু ইউটা তাই বাগানকর্তারা এখনও এই বিষয়ে নিশ্চিত নন। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।